হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে ওয়ার্ল্ড আমরা রেলওয়ের জন্য যে স্পেশাল ক্লাস শুরু করেছিলাম তো তারা আজকে এগারো নম্বর পার্টটি দেখে নেবো যারা আগের পার্টগুলি দেখো নি অবশ্যই দেখে নিও একবার ঠিক আছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে এছাড়াও তোমরা পিএসসি ও ডাব্লিউভির জন্য আমি জি সেট আপলোড করছি তো যাদের এই এক্সামগুলোর ফর্ম ফিল আপ তা তারাও একবার দেখে নিতে পারো জি কেসের অনেকগুলি আমার আপলোড করা হয়ে গেছে তো আজকে রেলওয়ে ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কী বলা হয়েছে না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তগমাপ্রাপ্ত স্থান রানী ভাব কোথায় অবস্থিত তো চারটি অপশানের মধ্যে সঠিক আনসার কী হবে না এটি অবস্থিত হচ্ছে গুজরাটে অবস্থিত এটি তিন নম্বর অপশান হয়ে যাবে এটি তোর মধ্যে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন কী বলা যে দেখো ভিএসএলআই এর পূর্ণ রূপ হলো তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার ঠিক হবে ভিএসএলআই এর পূর্ণ রূপ কোনটি এটি হয়ে যাবে এক নম্বর অপশান ঠিক আছে ভেরি লার্জ স্কেল ইনটিগ্রেশান ঠিক আছে এক নম্বর অপশান এটি তোর মধ্যে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন বলা যে দেখো বর্তমানে ভারতের সবথেকে ধীর গতিসম্পন্ন ট্রেন হলো তো চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে ভারতের বর্তমানে সবথেকে ধীর গতিসম্পন্ন ট্রেন কোনটি এটি হয়ে যাবে নীলগিরি এক্সপ্রেস দু নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার এবং সবথেকে গতিসম্পন্ন ট্রেন কোনটি যেটি এখন বর্তমান কিছুদিন আগে উদ্বোধন করা হলো ট্রেন এইটিন যেটির নাম দেওয়া হয়েছে বন্দে ভারত এটি হচ্ছে সবথেকে গতিশীল সম্পন্ন ট্রেন এবং সব থেকে ধীর গতিসম্পন্ন হচ্ছে নীলগিরি এক্সপ্রেস পরের প্রশ্ন বলা যে দেখো কি মণিকর্ণিকা নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামীর আসল নাম তো এটির অ্যান্সার কী হবে এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে রানী লক্ষ্মী বাই তিন নম্বর অপশান হয়ে যাবে এটির তোমাদের মধ্যে শর্টিক অ্যান্সার পরের প্রশ্ন তোকে কী বলা হয়েছে নিচের কোন বইটি ডক্টর আব্দুল কালামের লেখা তো এটির অ্যান্সার কী হবে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে কোন বইটি আব্দুল কালামের লেখা না দ্য লাইফ অফ সরি দ্য লাইফ ট্রি এই বইটির লেখক হচ্ছেন আব্দুল কালাম নেক্সট কি বলা হয়েছে দেখো নিম্নের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত নয় তো অপশানগুলো দেখি তোমরা বুঝতে পারবে কোনটি অন্তর্গত নয় তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাষ্ট্রপতি ভবন বাকি কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত কিন্তু রাষ্ট্রপতি ভবনটা নয় পরের প্রশ্ন বলা হয়েছে দেখো কি নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা তা নির্বাচন করুন তো এখানে অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে চারটি অপশান দেখো প্রথম অপশান আছে সিলিকন ভ্যালি দ্বিতীয় অপশান সাইলেন্ট ভ্যালি তৃতীয় অপশান ইন্দাস ভ্যালি এবং চতুর্থ অপশানটি আছে তোমাদের দামোদর ভ্যালি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি আলাদা সেটি হয়ে যাবে সিলিকন ভ্যালি এক নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার বাকিগুলো দেখো তোমাদের নদী উপত্যকার নাম এবং সিলিকন ভ্যালি হচ্ছে যেটি বেঙ্গালুরুকে বলা হয় তো নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয় যে দিল্লির যন্তর মন্তর কে তৈরি করেন তো এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে এর আগেও আমি একটা সেটা হয়তো এই প্রশ্নটা আপলোড করে দিয়েছি তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় জয়সিং দু নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কি বলা হয়েছে দেখো নিম্নের কোনটি সব থেকে বেশি অরণ্য অধ্যুষিত রাজ্য তো ভারতে বর্তমানে সব থেকে বেশি অরণ্য রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ দু নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কি বলা হয়েছে দেখো নিম্নের কোন কোন বাহিনীটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বের মধ্যে পড়ে না তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে নিম্নের কোন বাহিনীটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে পড়ে না নেই এটি হয়ে যাবে রেলওয়ে প্রোটেকশান ফোর্স তিন নম্বর অপশন এটি তোমাদের মধ্যে সঠিক অ্যান্সার বাকি যে তিনটা আছে সেগুলোই ষষ্ঠ মন্ত্রকের অধীনে পড়ে নেক্সট কী বলা হয়েছে দেখো নিম্নের কোনটি বামন গ্রহ তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না চার নম্বর অপশান প্লুটো একটি বামন গ্রহ এটা আশা করি অনেকেই জানবে নেক্সট কী বলা হয়েছে দেখো পরের প্রশ্ন বলা হয়েছে দেখো সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় কোন জৈব গ্যাস তো এটি সঠিক অ্যান্সার কী হবে না এটি হয়ে যাবে মিথেন তিন নম্বর অপশান এটি তোমাদের মধ্যে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে ম্যাক ওয়েস কোন কোম্পানি তৈরি করে তো এটির অ্যান্সার কী হবে ম্যাক ওয়েস তৈরি করে কোন কোম্পানি এটা হয়ে যাবে অ্যাপেল তিন নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার অ্যাপেল ম্যাক তৈরি করে তো এই ধরনের প্রশ্ন তোমাদের এন অবশ্যই আসবে নেক্সট কী বলা যে দেখো নিম্নের কোনটি অ্যান্টিভাইরাস তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে নিম্নের কোনটি অ্যান্টিভাইরাস তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর ওয়েব চার নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট বলা যায় দেখো তামিলনাড়ুর জনপ্রিয় লোকনৃত্য নিম্নের কোনটি তো এখানে সঠিক আনসারটি কী হবে তামিলনাড়ুর জনপ্রিয় লোকনৃত্য নিম্নে কোনটি এটি হয়ে যাবে কোরাগাম এক নম্বর অপশন এটি তোমাদের সঠিক আনসার কোড়াগাম হচ্ছে তামিলনাড়ুর জনপ্রিয় লোকনৃত্য এই কথাকুলিটাও অনেক সময় পরীক্ষা দিয়ে যায় এটা হচ্ছে কেরলের নেক্সট কী বলা হয়েছে দেখুন ব্রিটিশ সরকার কবে ভারতের স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছিল তো এটির অ্যান্সার কী হবে ব্রিটিশ সরকার কবে ভারতের স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছিল এটি হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ ঘোষণা করেছিল উনিশশো ছেচল্লিশে কিন্তু দিয়েছিল উনিশশো সাতচল্লিশে নেক্সট কী বলা হয়েছে দেখো লুই পাস্তুর কোনটি আবিষ্কার করেন তো অনেকেই পারবে এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে নিম্নের যে চারটি অপশনের মধ্যে এটি হচ্ছে র্যাবিস ভাইরাস ইনি আবিষ্কার করেন চার নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কী বলা হয়েছে দেখো ভারতীয় রেল তে কতগুলি জোন আছে তো বর্তমানে জোন সংখ্যা কটি এটি তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন এটি তোমাদের জন্য রইলো ভারতীয় রেলওয়েতে কতগুলি জোন আছে বর্তমানে ঠিক আছে তো চা অপশান দেখো প্রথম অপশান ষোলো সতেরো আঠেরো এবং উনিশ তো যেটি সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে নেক্সট কী বলা হয় যে দেখো বর্তমান ইউএন সেক্রেটারি জেনারেলের নাম কি তো এটির সঠিক অ্যান্সার কী হবে না বর্তমানে ইউএন সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টেরিও গুতেরস তো এক নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কী বলা হয়েছে দেখো মডার্ন জেনেটিক্সের পিতা কাকে বলা হয় তো এটি সঠিক অ্যান্সার কী হবে মডার্ন জেনেটিক্সের পিতা কাকে বলা হয় এটা যাবে গেগর মেন্ডেল কি এক নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে নিম্নের কোন দে কোন দেশটির মুদ্রার রুপি নয় তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে কোন দেশটির মুদ্রার নাম রুপি নয় তো এটি হয়ে যাবে মায়ানমার চার নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার মায়ানমারের মুদ্রার নাম কি না মায়ানমারের মুদ্রার নাম হয়ে যাবে কায়াত নেক্সট কি বলা হয়েছে দেখো নিম্নের কোনটি বিরল গ্যাস তো এটি সঠিক অ্যান্সার কী হবে না বিরল গ্যাস হয়ে যাবে এখানে যেটি সেটি হয়ে যাবে আরগন দু নম্বর অপশান এটি তোর সঠিক অ্যান্সার নেক্সট কি বলা যায় দেখো গোলকোন্ডা দুর্গ কোথায় অবস্থিত তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে গোলকোন্ডা দুর্গ কোথায় অবস্থিত এখানে যে অপশানগুলি দিয়ে আছে এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে তেলেঙ্গানা দু নম্বর অপশান এটি তোর মধ্যে সঠিক অ্যান্সার তেলেঙ্গানার হায়দ্রাবাদে গোলকোণ্ডা দুর্গ অবস্থিত নেক্সট কি বলা যায় দেখো কোনটি সব থেকে পুরোনো হাইকোর্ট তো অনেকেই পারবে এটির আনসার এটি হয়ে যাবে কলকাতা হাইকোর্ট যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কী বলা যে দেখো যৌন জননের একক হলো তো সঠিক অ্যান্সার কী হবে যৌন জননের একক কি এটি যাবে গ্যামেট দু নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো হাইড্রার গমন পদ্ধতিকে বলা হয় তো এটি অ্যান্সার কী হবে হাইড্রার গমন পদ্ধতিতে কী বলা হয় সামার সল্টিং চার নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন কী বলা যায় দেখো নিম্নের দেয়া রাজ্যগুলির মধ্যে কোনটির সংযোগ থর মরুভূমির সঙ্গে নেই খুবই সুন্দর একটা প্রশ্ন এটি সঠিক অ্যান্সার কী হবে না নিম্নে দেওয়া রাজ্যগুলির মধ্যে যে রাজ্যটি সংযোগ থর মরুভূমির সঙ্গে নেই সেটি হয়ে যাবে হিমাচল প্রদেশ চার নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কী বলা হয়েছে দেখো মারিন গন্ডওয়ানা ফসিল পার্ক কোথায় অবস্থিত তো এটি সঠিক অ্যান্সার কী হবে না এটি অবস্থিত হচ্ছে ছত্রিশগড়ে এক নম্বর অপশান তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে ভারতের জাতীয় গান বন্দে মাতারাম রচিত হয় তো নিম্নের যে ভাষায় রচিত হয় সেটি কি কোন ভাষায় এটি যাবে সংস্কৃত চার নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার সংস্কৃত ভাষায় ভারতের জাতীয় গান বন্দে মাতারাম রচিত হয় নেক্সট বলা যায় দেখো নিম্নের কোন মহিলা প্রথম অশোক চক্র পুরস্কারে সম্মানিত হন তো খুবই সুন্দর একটা প্রশ্ন এটি সঠিক অ্যান্সার কী হবে না নিম্নের যে মহিলা সর্বপ্রথম অশোক চক্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এটি হয়ে যাবে কমলেশ কুমারী ঠিক আছে এক নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে এই প্রশ্নগুলো প্রিভিয়াসের তোমাদের পড়েছিলো তো রেলওয়েতে তাই আমি এগুলো তুলে দিয়েছি ঠিক আছে স্ক্রিনশট মেনে ড্যাম আমি টাইপিং করিনি তো এগুলোর অ্যান্সার দেখো কী হবে নিম্নলিখিত কোন জীবটি অযৌন জনন প্রক্রিয়া দ্বারা বংশ বিস্তার করে না তো চারটি অপশান দেখো এখানে দেওয়া আছে এখানে সঠিক অ্যান্সারটি ঠিক কী হবে যে জীবটি অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে না সেটি এখানে হয়ে যাবে অ্যানিলিডা ঠিক আছে চার নম্বর অপশন এটি তোমাদের সঠিক সঠিক আনসার প্রোবাল স্পঞ্জ এরা অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে এবং অ্যানিলিডা পানিটি অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে না নেক্সট কি বলা হয়েছে দেখো প্রাচীন হোমিনয়েড যাদের হোমোসেপিয়েন্সে শ্রেণীতে রাখা হয়েছে তারা ছিল তো এটি সঠিক অ্যান্সার কী হবে চারটি অপশনের মধ্যে না তারা হচ্ছে ম্যাগনন বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার ক্রো ম্যাগনন হচ্ছেন তারা নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে সাদা মরুভূমি অবস্থিত তো এখানে সঠিক অ্যান্সার কী হবে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সাদা মরুভূমি অবস্থিত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট গুজরাট রাজ্যে সাদা মরুভূমি অবস্থিত তো এই প্রশ্নটা আজকের সেটটা এই পর্যন্তই ছিল ঠিক আছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদেরও একটু শেয়ার করে দিও এবং এটার পিডিএফ তোমাদের যদি লাগে তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি নিজের ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নিও ঠিক আছে এ তো আমি যেরকম এখানে শুধু পিডিএফটা দিয়ে দিতাম অ্যান্সার করা থাকতো না এবার আমি ওখানে অ্যান্সার করে একবারে পিডিএফ পোস্ট করে দেবো তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও সেখানে আমি প্রত্যেকটা ভিডিওর এবার থেকে অ্যান্সার সমেত আমি পিডিএফটা পোস্ট করে দেবো তো তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিও ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটি আর যারা ডাব্লুবিপি এবং পিএসসির জন্য ইংলিশের ক্লাসের জন্য বলছিল তো আমি ইংলিশের ক্লাস শুরু করেছিলাম একটা স্যার আমার স্পেশাল আমি একটা দেখেছিলাম তার জন্যে ইংলিশের জন্য তো ওনার একটু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ক্লাসগুলো দিতে পারছি না তো তোমাদের তিন চার দিনের মধ্যেই আমি ক্লাসগুলো আবার আরম্ভ করবো শরীর ঠিক হয়ে গেছে ওনাকে আমি ফোন করেছিলাম তো দু তিন দিন ওয়েট করো তারপরেই তোমরা আবার ক্লাসগুলো পেয়ে যাবে ইংরাজির ঠিক আছে তো অনেকজনাই কমেন্ট করেছিল আমি দেখেছিলাম তো আমার হয়তো রিপ্লাই দেওয়া হয়নি তাই আমি এখানে বলে দিলাম তো যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই তোমরা দু চার দিন ওয়েট করো তারপরে তোমরা ইংলিশের ক্লাসগুলো আবার পেতে থাকবে ঠিক আছে